পশু হাসপাতালে জন্ম হয়েছিল নাকি? পশুদের মতো এই এই করছো? বেশি কথা না বলে আজকা ছাড়ো। চেহারার উপর ট্রাকের হেডলাইটের মতো যে দুটো চোখ আল্লাহ দিয়েছে সেটা দিয়ে ভালো করে তাকিয়ে দেখো, এটা রাস্তা না খেত, যেতে হয় বড় রাস্তা দিয়ে যাও। চুপ, তোর আদেশ আমি শুনবো তোকে কে বলেছে? আমি এদিক দিয়ে যাব। আচ্ছা, আমি এখানে কাজ করছি, এখান থেকে এক ইঞ্চিও সরবো না। আজ পর্যন্ত আমার সাথে জিত করে কেউ জিততে পারেনি, আজও পারবে না। আমি যাব এবং এখান দিয়ে যাব। জুতো পরে ফসল মারাতে মারাতে যাচ্ছিস, ফসল কি তোর বাপ লাগিয়েছে? কোনোদিন রোদে পুড়ে সারাদিন খেতে ফসল লাগিয়ে দেখিস, তখন বুঝবি খেতে ফসল লাগাতে আমাদের কত কষ্ট। খেতে ফসল লাগাতে কত কষ্ট এটা বুঝতে আমার জুতো আসবে না। দুই টাকার চাষা আমাদের খেতে চাষ করে পেটে ভাত দিস, আবার আমার সাথে তর্ক? আমাদের খেতে ফসল আমি চাইলে পা দিয়ে মারাবো, চাইলে আরো দশজনকে ভাড়া করে পুরো খেতে ফসল পা দিয়ে মারিয়ে নষ্ট করবো, তাতে তোর কি? আল্লাহ বিচার করছে রে, দিমাগের মাটি দিয়ে বানানো আল্লাহদের পুতলা। তোর জিত গরিবের উপর চলতে পারে কিন্তু কুদরতের উপর না। এই যে ফসল মারিয়েছিস এগুলো সব মাটির সন্তান, সন্তানের কষ্ট দেখলে মাটি তো রাগ করবেই। সবের দিমাগে মাটিতে পাই পড়ে না। Get the seat.